টপিকটা হলো যে ফেসবুক মার্কেটিং ফর অন্টারপ্রেনার্স বিকজ আপনার সবাই উদ্যোক্তা হতে চান উদ্যোক্তা হিসেবে আপনারা কীভাবে ফেসবুকটাকে ব্যবহার করতে পারেন সো গত তিন চার বছর ধরে আমি আমার যে টেন স্কুল প্ল্যাটফর্মটা আছে এটার মার্কেটিং মেইনলি ফেসবুকেই হয় অ্যান্ড গত তিন চার বছরে আমার আমাদের গ্রুপে প্রায় এক মিলিয়নে বেশি মানুষ হয়েছে পেজে ওয়ান মিলিয়নে বেশি মানুষ হয়েছে আমার পেজে হয়েছে অ্যান্ড করতে 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 একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে কিভাবে। এই ফেসবুকটাকে ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্টটা বা সার্ভিসটাকে মানুষের কাছে তুলে ধরতে পারি সো লেট স্টার্ট ফার্স্ট থিং আপনাদের যে প্রোডাক্টগুলো আছে বা যে সার্ভিসগুলো আছে আমরা যখন স্টার্ট করি তখন আমরা চিন্তা করি যে মার্কেটিং কীভাবে করবো একদম ফ্রি প্ল্যাটফর্ম ফেসবুক তাই না সো ফেসবুকে অনেকে পেজ খুলি আমরা তা আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই যে পেজ তো খুলেনি পেজ খোলার সাথে সাথে একটা গ্রুপও খুলবেন এখন আমি আপনাদেরকে বলি কেন পেজ যখন খুলেন পেজে কে কথা বলে আপনি কথা বলেন আমার এই প্রোডাক্ট আমার প্রোডাক্ট এই করে আমার প্রোডাক্ট সেই করে খাইলে ফর্সা হয়ে যাবে না খাইলে এটা হয়ে যাবেন তাই না সারাক্ষণ আপনি কথা বলছেন গ্রুপে জিনিসটা কিন্তু একটু ভিন্ন গ্রুপে কি শুধুমাত্র আপনি কথা বলেন না আপনার কাস্টমাররাও কথা বলে না আপনার কনজিউমাররাও কথা বলে না সবাই কথা বলে না সো পেজ কি একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন চ্যানেল আর গ্রুপ কি টু ওয়ে বা অল ওয়ে কমিউনিকেশন চ্যানেল আপনিও কথা বলছেন বাকিরাও কথা বলছে এখন চিন্তা করে দেখেন তো আপনার কাস্টমার আপনার পেজের প্রতি বেশি ইন্টারেস্টেড হবে না গ্রুপের প্রতি এক নম্বর রিজন এবার বলি দুই নম্বর রিজন পেজে তো খালি আপনি ভালো কথা বলেই যাবেন রাইট আমি কত ভালো আমি কত মহান আমি কত মহৎ তাই না আস্তে আস্তে মানুষের বিশ্বাসের লেভেলটা কি কমতে থাকে না হ্যাঁ মনে করেন আপনি মধু বিক্রি করেন আপনি পেয়েছে বলেন আমার মধু সুন্দরবনের বনের খাটি মধু এই মধুর থেকে ভালো মধু আর নাই কাস্টমার তো আপনাকে বিশ্বাস করবে না কিন্তু আপনি যদি একটা গ্রুপের সদস্য হন যেখানে কেউ একজন পোস্ট করলো আপনার প্রোডাক্টের ব্যাপারে যে আমি মধুটা কিনেছি মধুটা খাইতে বেশ ভালো এটি কিন্তু এত প্রশংসা করে না যে বেস্ট মধু ও খালি বলল যে খাইতে বেশ ভালো কোনটা আপনি বেশি বিশ্বাস করবেন ঠিক না রিভিউটা খেয়াল করে দেখেছেন এগেন পেজের এত কিছু পোস্ট আপনি বিশ্বাস করছেন না গ্রুপের এই পোস্ট আপনি বিশ্বাস করছেন না দুই নাম্বার রিজন এইবার বলি তিন রিজন অনেক পলিশড হয় ফর চিন্তা একদম সুন্দর ডিজাইন এরকম পোস্ট ঠিক না খুবই সুন্দর না অ্যান্ড মানুষ সুন্দর ডিজাইন করা পোস্ট দেখলেই ভাবে যে এটা তো বানোয়াট কারণ আসলে তো আমরা বানাইছি তাই না রেদার এইসব জিনিস না গ্রুপে সুন্দর করে একজন লিখছে যে এইটা এটা করছি এটা এটা পাইছি ওইটা মানুষ বেশি বিশ্বাস করবে না কারণ কি মানুষ সৌন্দর্য বা সুন্দর বানানো জিনিসের থেকে অথেন্টিসিটি এখন বেশি পছন্দ করে না সো আপনার ওই জিনিসটা লাগবে সো পেজ তো আপনার একটা থাকতেই হবে ইটস আ মাস্ট বাট পেজের সাথে একটা গ্রুপও তৈরি করেন এবার বলি ফোর্থ রিজন গ্রুপ একটা কমিউনিটি তৈরি করে যে কমিউনিটিটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমরা এখানে সবাইকে একটা কমিউনিটি না আমাদের মধ্যে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না বাট সবার ড্রেস একই ধরনের বাহ্যিক দিক থেকে এর থেকে বড় একটা জিনিস হলো আপনারা মনস্তাত্ত্বিক দিক থেকে একই ধরনের চিন্তা চেতনায় বিশ্বাস করেন তাই না কারণ এই ধরনের কথাবার্তা হয়েছে এই ধরনের কথা আপনারা কমেন্টে বলেছেন যেমন আপনাদের ফেসবুকে কমেন্টে কোথাও কোনো খারাপ জিনিস নাই কেন বিকজ লোকজন জানে যেখানে খারাপ কমেন্ট দিক টেকা যাবে না তাই না সো ইটস এ কমিউনিটি কমিউনিটিটা আস্তে আস্তে গ্রো করে এটা বেটার না সো আপনারা যে যেই প্রোডাক্টটি বিক্রি করেন সো আমরা কি এখানে একটু জানতে চাই যে কেউ একজন আপনার একটা প্রোডাক্টের নাম বলেন আপনি যেটা নিয়ে কাজ করছেন কেউ একজন হ্যাঁ কি প্রোডাক্ট লেদার প্রোডাক্ট আচ্ছা লেদারে কি ব্যাগ ঘড়ি ব্যাগ মানি ব্যাগ বেল্ট ঘড়ি ওয়ালেট সব কিছু রাইট আচ্ছা আর আর কিউ ইয়াস মধু আচ্ছা আর মধু ফ্রুটস আচ্ছা টি শার্ট গেঞ্জি আচ্ছা আর হ্যাঁ পাটের পণ্য আপনার অনেকে মধু বিক্রি করছেন আরে ওকে ঠিক আছে হ্যাঁ নাকি একটা গ্রুপ আছে যেটা অনেকজন থেকে আমাকে বলছে হ্যাঁ মধু মতো আচ্ছা তাহলে আমরা কয়েকটা পেলাম রাইট আমরা তাহলে কয়েকটা নিয়ে কাজ করি লেদার পাট মধু টি শার্ট অ্যান্ড অল ঠিক আছে সো আমি আপনার একটা আপনার টি শার্টের ব্র্যান্ড ছিল যেন হ্যাঁ আপনার নাম কি ওই টি শার্টের ব্র্যান্ডটার মাউন্টেন ফ্যাশন আচ্ছা গ্রেট সো মাউন্টেন ফ্যাশন আপনার পেজের নাম হবে তাই না এখন আমি তাহলে একটা কাজ করি আমরা মাউন্টেন ফ্যাশনের জন্য একটা ফেসবুক স্ট্র্যাটেজি তৈরি করি তাহলে আমরা সবাই বুঝবো যে পুরো কাজটা কীভাবে করতে হয় ডান আচ্ছা প্রথম প্রশ্ন আপনাদের জন্য ওনার ফেসবুক পেজের নাম কি হবে ফ্যাশন ওনার ফেসবুক গ্রুপের নাম কি হবে না ওয়েট মাউন্ট হ্যাঁ কে বললো কে বললো কে বললো টি শার্ট লাভার্স ভেরি গুড রঞ্জন চিন্তা করে দেখেন কমিউনিটিকে একত্রে আনার জন্য তো একটা কোর পয়েন্ট লাগে তাই না সো উনি কি বিক্রি করে টি শার্ট সো কোর পয়েন্টটা কি এখন কি আপনি মার্কেটে লাখ লাখ মানুষ পাবেন যে মাউন্টেন মাউন্টেন ফ্যাশনকে পছন্দ করে তা তো পাবেন না আপনি মার্কেটে লাখ লাখ মানুষকে পাবেন যারা টি শার্ট পছন্দ করে আপনার গ্রুপের নামটা কি দেওয়া উচিত মাউন্টেন ফ্যাশন দেওয়া উচিত নাকি টি শার্ট লাভার্স দিলে ব্যাটার রাইট বুঝছেন না খেলাটা আপনি মাউন্টেন ফ্যাশন একটা গ্রুপে জয়েন করবেন বা আপনি টি শার্ট অনেক পছন্দ করেন আপনি টি শার্ট লাভার্স জয়েন করবেন হ্যাঁ রাইট বা টি শার্ট বাই অ্যান্সেল খেলাটা বুঝছেন খেলাটা বুঝছি সবাই কি করে ভাই আমি আমার আমার তো গ্রুপ খুলছি আপনি বলছেন গ্রুপ খুলতে কেউ তো গ্রুপে জয়েন করে না আরে বেটা তোর কোম্পানির নাম তো চিনে না গ্রুপে জয়েন করবে কেন দেখ করবে ও না সো ফার্স্ট থিং চিন্তা করে সো আমরা খুলবো কি দিয়ে টি শার্ট লাভার্স বাংলাদেশ বা টি শার্ট বাই অ্যান্ড সেল ঠিক আছে টি শার্ট ফ্যাশন তাহলে টি শার্টে যত এনথুজিয়াস আছে সবাই ওখানে আসবে না এবং ওখানে টি শার্ট নিয়ে কথাবার্তা বলবে না অথেন্টিক কথাবার্তা হবে না অ্যান্ডেন কি আপনি যেহেতু গ্রুপটা খুলছেন আপনি ওইটার অ্যাডমিন আপনি কিছু চামে দিয়ে পোস্টও দিয়েই দিতে পারবেন তাই না সারাদিন আপনি পোস্ট দেন কেউ দেখে না ওইটা বেটার নাকি সারাদিন লোকজন টি শার্ট নিয়ে অনেক কথা বলে আর মাঝখান দিয়ে আপনি আসতে করে চামে দিয়ে একটা মাউন্টেন ফ্যাশন কোনটা বেটার এটা বেটার রাইট অথেন্টিসিটি আপনি বুঝেন খেলাটা যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনার ওই ইন্ডাস্ট্রি নিয়ে গ্রুপটা তৈরি করা উচিত প্রোডাক্টটা নিয়ে না কারণ আপনার প্রোডাক্টের জন্য আমি কেন গ্রুপে যাব যাব ওটা না কিন্তু আমি যদি ওইটাতে আমার ইন্টারেস্ট থাকে আমি ওই ইন্ডাস্ট্রির গ্রুপটাতে যাব। বুঝতে পারছি গরে যেমন এরপর মধুর ক্ষেত্র যদি বলি আপনার মধুর ব্র্যান্ডের মনে করেন যে মিঠা মধু আপনি গ্রুপ খুললেন মিঠা মধু কেউ তো জয়েন করবে না আপনি করলেন যে খাঁটি মধু বাই এনসেল বা এই টাইপের কিছু একটা তাহলে মধু নিয়ে যারা ইন্টারেস্ট তারা ওই সব গ্রুপে জয়েন করবে ক্লিয়ার এই জায়গাটাতে আচ্ছা এগেন কামিং ব্যাক টু মাউন্টেন ফ্যাশন সো ফার্স্ট আমি কি বুঝছি পেজ আর গ্রুপ আচ্ছা আর গ্রুপের কি কি রিজন বুঝতেই পারছি এবার আসি প্ল্যানটা তৈরি করি মার্কেটিং প্ল্যান যখন তৈরি করতে হয় তখন সবার আগে চিন্তা করতে হয় আপনি কার কাছে বিক্রি করবেন এই টি শার্টটা কি ছোট বাচ্চাদের মানে এটা কি গুড়া বাচ্চা নাকি বুড়া বাচ্চা রাইট এটা কি টিনেজারদের জন্য এটা কি শহুরে টিনেজার নাকি গ্রামের টিনেজার কাদের জন্য সো এটাকে সেট করি সো ভাই আপনি বলেন আপনি আপনার মেন টার্গেট অডিয়েন্স কারা কাদের জন্য বাচ্চাদের মানে কত বয়স দুই থেকে আট আচ্ছা আর বড়দের জন্য মেনসের জন্য আচ্ছা ওকে 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 প্লিজ বসেন সবচেয়ে বড় ভুল কি জানেন এটাকে টার্গেট অডিয়েন্স বলি না টার্গেট অডিয়েন্স বলতে গেলে সবাইকে যদি জিজ্ঞেস করছে আপনি কার কাছে মধু বিক্রি করেন সবার কাছে কার কাছে কাছে টি শার্ট সবার আপনি যখন সবাইকে টার্গেট করবেন তখন আসলে কাউকেই টার্গেট করবেন না সো উনি মেল টি শার্ট বিক্রি করে আপনার টি শার্টের একটা বাচ্চার বয় যখন চোদ্দ পনেরো হয় ক্লাস এইট নাইন টেনে বা তখন একটু হালকা ফ্যাশন সচেতন হয় না তখন একটু ভালো ভালো টি শার্ট পড়তে চায় এমন টি শার্ট পরতে চায় যেটা ওকে রিপ্রেজেন্ট করে তাই না ওই টি শার্ট পরতে চায় না কারণ টি শার্টটা আমাকে রিপ্রেজেন্ট করে আরে মামা এখানে সুন্দর করে একটা লেখা আছে দেখতে ভালো লাগে মনে করেন আমরা ধরে রেখে চোদ্দ থেকে চব্বিশ বছরের জন্য উনি টি শার্টটা বিক্রি করে এখন এই ঝণ্ডাটাও কিন্তু শেষ না এটা কি এটাকে বলা হলো ডেমোগ্রাফিক সেগমেন্টেশন মানে আপনি বয়স ভিত্তিক আলাদা করলেন আরও অনেকভাবে আলাদা করা যায় যে এই মানুষগুলো কি পছন্দ করে এরা কি ফুটবল পছন্দ করে এরা কি ক্রিকেট পছন্দ করে এটা কি এখনকার পপুলার কালচার পছন্দ করে নাকি এরা রিলিজিয়াস সেন্টিমেন্ট কি হিসেবে ঠিক না মনে করেন আপনি চিন্তা করলেন আপনি সুন্দর সুন্দর ধর্মীয় বাণী দিবেন দেয়া যায় না যে এখানে মনে করেন লেখা থাকবে যে রিড রিচার্জ রিচার্জর ইমান সুন্দর লাগবে না একটা ব্যাটারির ডিজাইন চিন্তা করেন ব্যাটারি বাড়তেছে হ্যাঁ সুন্দর না কারণ এরকম একটা টি দেখলে আমি কিনবো আবার আপনি চিন্তা করেন না আমার টার্গেট অডিয়েন্স হলো এই ফোরটিন টু টোয়েন্টি ফোর বাট যারা স্পোর্টস পছন্দ করে কেন তাহলে আপনি দেখবেন ব্রাজিলের পতাকাওয়ালা আর্জেন্টিনার পতাকাওয়ালা এই পতাকাওয়ালা ওই পতাকাওয়ালা আমি বুঝাতে পারছি হ্যাঁ সো আপনি খালি ১৪ থেকে চব্বিশ বললে হবে না আপনাকে সিলেক্ট করতে হবে চোদ্দো থেকে চব্বিশের কোন প্যাটার্নের মানুষকে আপনি টার্গেট করতেছেন সেট করছেন সেট করার পরে দেন ওই প্যাটার্নের মানুষকে ধরতে হবে তারপর আপনি চিন্তা করবেন যে এই প্যাটার্নের মানুষ কোথায় আছে এটাকে বলে টাচ পয়েন্টস কি পয়েন্টস টাচ পয়েন্টস বিকজ আপনি যদি ধর্মীয় ইয়েটা ইয়ে করেন তারা এক জায়গায় আছে আপনি যদি স্পোর্টসের জিনিস চিন্তা করেন তারা আরেক জায়গায় আছে টাচ পয়েন্টস কি সেম হবে খেলাটা বুঝতে পারছেন সবাইকে যদি ধরতে চান তাহলে কি হবে আপনি মসজিদের সামনে যে আপনার টি শার্টের বিলি করতেছেন দেখেন আর্জেন্টিনার জার্সি নেন ব্রাজিলের জার্সি নেন আর মাঠে খেলার পরে যে বাচ্চাগুলো পানি খেতে যাচ্ছে তাকে বলতেছে রিড কুরান রিচার্জ রিমান হবে ব্যাপারটা খেলাটা কি বুঝতে পারছেন সো আপনি আগে ফিগার আউট করেন যে ওই টার্গেট অডিয়েন্সের কোন ধরনের সো টার্গেট অডিয়েন্সকে অনেকভাবে সেগমেন্ট করা যায় মানে ভাগ করা যায় বয়সের ভাগে ছেলে না মেয়ে কোন জায়গায় আছে ওরা কি চিন্তা করে সব মিলায় ক্লিয়ার আচ্ছা স্যার আমরা ধরে নিলাম যে আমরা একটা প্যাটার্নের কাজ করছি করার পর আপনি চিন্তা করবেন টাচ পয়েন্টস কোথায় আছে তাই না এখন আপনাকে হিসাব করা লাগবে যে কোথায় কোথায় ওদেরকে পাওয়া যায় ফেসবুকে আপনারা একটা গ্রুপ খুলছেন এখন ওই গ্রুপে মানুষ আনা লাগবে এখন আপনি যে বান্দাদেরকে খুঁজতেছেন কোথায় আছে। ধরে নেন আপনি আসেন খেলার টি শার্ট বিক্রেরিয়াতে খেলাধুলা নিয়ে অনেক গ্রুপ আছে না অনেক গ্রুপ আছে না ওই গ্রুপে যদি একটা পোস্ট যায় যে খেলাধুলার টি শার্ট তাহলে ওরা অনেক ইন্টারেস্টেড হবে না ওইখান থেকে আপনার এখানে আসবে তার মানে আপনি যদি খেলাধুলার টি শার্ট বিক্রি করেন আপনার টাচ পয়েন্ট হলো বাংলাদেশে খেলাধুলা নিয়ে যতগুলো গ্রুপ আছে ওই গ্রুপগুলো ক্লিয়ার আমি বুঝাতে পারছি ওই গ্রুপ থেকে পরে মানুষ এইখানে আসবে যেমন টেন মিনিট স্কুল আমরা কি করি পড়ালেখার কন্টেন্ট তৈরি করি না এখন আমাদের কন্টেন্ট ক্লাস ওয়ান থেকে টুয়েলভেরও আছে আমাদের বিসিএসেরও কন্টেন্ট আছে যেহেতু আপনাদের বয়সটা বয়স বড় আপনার ওয়ান টু টুয়েলভে কেউ নেই আশা করি আপনার বিসিএসের বয়সই এখন ফেসবুকে বিসিএস নিয়ে অনেক গ্রুপ আছে না দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ মেম্বার আমরা যদি এর কন্টেন্টটা বাইর করি আমরা আমাদের পেজ থেকে বিসিএস এর কন্টেন্ট ছেড়ে দিলাম পাঁচ হাজার মানুষ দেখবে কিন্তু ওই এর কন্টেন্টটা যদি পাঁচ লাখ বিসিএস পরীক্ষার্থীর গ্রুপে দেই তাহলে কি পঞ্চাশ হাজার মানুষ দেখবে না তো বিসিএসের কন্টেন্টটা বানায় আমার ফার্স্ট আইডিয়া কি পেজে যায় পোস্ট করো সকালে একবার রাতে একবার সন্ধ্যা একবার পোস্ট করো তাহলে কেউ দেখবে দেখবেন আমি কি ভাই করি আচ্ছা বিসিএস এর কন্টেন্ট টার্গেট অডিয়েন্স কারা ওকে বিশ থেকে তিরিশ বছর তিরিশের পরে তারা বিসিএস দেওয়া যায় না ওকে এরা কোথায় আছে হোয়াট আর দ্য টাচ পয়েন্টস ফেসবুকের বিভিন্ন গ্রুপে কেমনে খুঁজে পাবো খুবই ইজি গ্রুপের নামই বিসিএস সবগুলো বিসিএস দিয়ে সার্চ আসে না সবগুলো গ্রুপ লিস্ট করো একটা এক্সেলে তারপর লিখো কোনটাতে কতগুলো মেম্বার আছে মেম্বারের উপর প্রায়োটাইজ করক সব থেকে বড়ো কোনটা সব থেকে ছোটো কোনটা করার পর আমি আর আমার মার্কেটিং টিম আমি বড় পাঁচটা আমার দায়িত্ব পরে পাঁচটা আমার সেকেন্ড মার্কেটিংয়ের হেডের দায়িত্ব তারপরে পাঁচটা এক্সিকিউটিভের দায়িত্ব কেন কারণ বড় পাঁচটা দখল করা বেশি দরকার রাইট তারপরে মাঝারি পাঁচটা তারপরে ছোট পাঁচটা মিস হইলে ভাই যায় আসে না বাদ তারপরে আমি এখন ওই গ্রুপে যাব গ্রুপে যেয়ে গ্রুপের অ্যাডমিনকে খুঁজব তার সাথে কথা বলবো যে ভাই আমি কোনো ব্যবসা বাণিজ্যে নাই আমার ভাই কোনো কোচিং সেন্টার না টেন মিনিট স্কুল হিসাব করে দেখেন আমরা আজীবন ফ্রিতে কন্টেন্ট দিয়ে আসছি আমি দেখলাম আপনার গ্রুপে পাঁচ লক্ষ মানুষ আছে আমরা গত বছরের যে বিসিএসএ ফার্স্ট হয়েছিল তাকে দিয়ে এই কন্টেন্টগুলো বানাইছি আপনি যদি আমাদেরকে পারমিশন দেন আমরা এই গ্রুপে শেয়ার করতে চাই ঠিক আছে না আমি কি বুঝাইছি কি চাই বুঝাইছি তার কাছে কি চাই সব ক্লিয়ার অ্যান্ড বিশ্বাস করেন বা নাই করেন এইটির পার্সেন্ট অফ দ্য কেসেস মানে পাঁচবারের ক্ষেত্রে চারবারই মানুষ রাজি হয় অ্যামেজিং রাইট তার গ্রুপেও মানুষ কি প্রপার ভ্যালু পাইলো না যে অ্যাকচুয়াল কন্টেন্ট পাইলো আবার আমি কি আমার কন্টেন্ট যে এত কষ্ট করে বানাইছি এক্স্যাক্টলি যে মানুষগুলোর কাছে যাওয়া দরকার গেছে না তো খালি গ্রুপ খুলে বসে থাকলেই হবে স্ট্র্যাটেজিটা বুঝছেন যে আপনার গ্রুপে যে মানুষগুলো আসবে ওরা এখন কোথায় আছে টাচ পয়েন্টস খুঁজে বের করেন লিস্ট করেন কোনটা বড় কোনটা ছোট প্রায়টাইজ করেন দেন ভাগ ভাগ করেন দেন টার্গেট করে ওনাদেরকে আপনার এখানে আনেন ক্লিয়ার স্ট্র্যাটেজি বুঝা গেছে খালি গ্রুপ খুললে হবে না গ্রুপের এই কাজটাও করতে হবে দেন আমি আপনাকে বলি গ্রুপের আরও অনেক কিছু করতে পারেন আপনার গ্রুপটা যখন আস্তে আস্তে বড় হবে টি শার্ট লাভার্স্ট সুন্দর করে বড় হয়ে গেল না আপনি ইভেন গ্রুপ থেকেও ব্যবসা করতে পারেন কিভাবে মনে করেন ভাইয়ার যে টি শার্টের ব্যবসা আছে ওই গ্রুপে এখন দুই লাখ মানুষ হি ইজ দ্য অ্যাডমিন অফ দ্য গ্রুপ যে গ্রুপের নাম হলো টি শার্ট লাভার্স বাংলাদেশ তার মানে ওখানে সবাইকে টি শার্ট নিয়ে কথাবার্তা বলে না এখন এই যে আমার ভিডিওটা যারা দেখবে তারাও চিন্তা করবে না যে তারা টি শার্টের ব্যবসায় ওরা এখন টি শার্ট লাভার্স দিয়ে সার্চ করবে না এখন আমার ভাইয়ের গ্রুপটা পাবে না এখন উনি ওই গ্রুপে ওনারও অ্যাডটা চামে দিয়ে দিতে চাবে না এখন ভাই তো বুঝে গেছে বুদ্ধি না এটা তো দাম আছে আমি এত কষ্ট করে বানাইছি আর তুমি ফ্রিতে অ্যাড দিবা এটা তো হবে না তার ভাই কি করবে উনি অ্যাড প্লেসমেন্ট দিবে যে গ্রুপের কাভার থাকে না যে কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি অ্যাড দেন বা পেপারে অ্যাড দেন ব্যানার থাকে না উপরে বা নিচে ব্যানার থাকে না আপনার গ্রুপেও একটা ব্যানার দেওয়ার জায়গা আছে কি বলেন তো ভেরি গুড কাভার ফটো গ্রুপে যখনই কেউ ঢুকে উপরে কাভার ফটো দেখে না তাহলে গ্রুপ কি একটা কমিউনিটি এই গ্রুপে যদি আমি অ্যাডটা দিতে চাই আমি কোথায় অ্যাডটা দিব কাভার ফটোতে এখন আমার ভাই বলবে যে আপনি আমার কাভার ফটোতে আপনার কোম্পানির অ্যাড দিতে পারেন আমার শুধু টি শার্টের অ্যাডই নেই সো প্রতিদিনের জন্য আপনি মাত্র যদি ফুলটা নেন তাহলে আড়াই হাজার টাকা আর যদি অর্ধেক কাভার নেন তাহলে দেড় হাজার টাকা আর যদি একদম নিচে ওই যে লোয়ার থার্ডে যে টেক্সট হিসেবে দিতে চান আর পাঁচশো টাকা খেলা বুঝছেন ঠিক না কেন আপনি যদি বলেন হ্যাঁ ভাই নিয়ে যান দেড় হাজার টাকা সিরিয়াসলি নিবে না এটা একটু অফিসিয়াল সাউন্ড করানো লাগবে বুঝছেন না যে আপনি এটা তো আপনি তো রেগুলারই ভাই এটা আমি রেগুলার বেঁচে নিলেন নেন না নিলেন যান এটা হলো আমার রেড কার্ড কেউ নেয় না এখনো বাট প্রফেশনালিজম দেখাইতে হবে তো রাইট চিন্তা করে দেখেন একটা সময়ে যদি উনি প্রতিদিন বেচে চিন্তা করি যে উনি ফুল কাভারটাই বেচতে পারে দিনে আড়াই হাজার টাকা তার মানে মাসে পঁচাত্তর হাজার টাকা গ্রুপ থেকে ইনকাম করতেছে না আসতেছে না লাভ আছে না খেলা বুঝছেন তো গ্রুপটা থেকে কিন্তু শুধুমাত্র আপনার এটা হচ্ছে না আলাদা হচ্ছে যেই দিন উনি অ্যাড পায় না ওই দিনকে ওখানে বসে থাকে ওখানে কালো দিয়ে রাখে শোক দিবস ভাই অ্যাড পাই নাই ওখানে কি লেখা থাকে যে আমার আড়াই হাজার টাকা গচ্ছা গেলো লেখা থাকে না উনি নিজের নিজের টি দেয় তো ব্যবসাটা আছে রাইট ক্লিয়ার জিনিসটা অ্যান্ড আপনারা বলছেন যে ভাই এমনি তো চিন্তা করে দেখি নাই আই যে আজকে আপনাকে বললাম না এখন আপনি বাসায় যায় দেখেন অনেক গ্রুপে এটা হয় ফুডের বিভিন্ন গ্রুপ আছে না হ্যাঁ যাই দেখবেন কাভারে কোনো একটা জিনিসকে দিয়ে রাখছে কেমনে দিয়ে রাখছে টাকা নিয়ে ব্যবসা না আরও আছে খালি কি কাভার আসে বলেন তো গ্রুপে পোস্টগুলো আসা শুরু করে রাইট ভেরি গুড আচ্ছা কিছু পোস্টকে আপনি পিন করে রাখতে পারেন গ্রুপে তো শত শত পোস্ট বাট উপরে একটা পোস্ট পিন করা থাকে না হ্যাঁ আচ্ছা ব্যবসা বুঝছেন তাহলে কোথেকে আসবে ব্যবসাটা তাহলে আপনি ওইখান থেকে যে খাবার তো আসেই আমি আপনার পোস্ট পিন করে সো প্রতি একদিনে পিন করার জন্য আপনি আমাকে পনেরোশো টাকা দেবেন আধা দিনে আটশো টাকা ক্লিয়ার না তারপরে আরও আছে ব্যবসার তো ভাগ হয় পিন করার পর এখন আবার নতুন একটা ফেসবুকের সিস্টেম আছে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট আবার একটা না অনেকগুলো দেওয়া যায় তারপরে অ্যানাউন্সমেন্ট আপনি বেচবেন দুশো টাকা দুশো টাকা এটা হলো লটে সো এটা আবার শুরু থেকে হবে না আস্তে আস্তে যখন আপনি বড় করছেন তখন হবে একটা গ্রুপ থেকে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন পারেন না অ্যান্ড দেন ভাইয়া কি করবে এটা তো একটা কমিউনিটি এই কমিউনিটিতে শুধুমাত্র কি খালি উনি অ্যাড দিবে তা তো না কমিউনিটিতে চলতে হবে কিছু না কিছু রান করতে হবে তারপরে ভাইয়া বলবে এই যে আমাদের এখানে দুই লাখ মানুষ আছে আমরা একটা ডিজাইন কনটেস্ট করব কি ডিজাইন কনটেস্ট হবে বলুন তো অফকোর্স রাইট টি শার্ট ডিজাইন কনটেস্ট করব এবং এই টি শার্ট ডিজাইন কনটেস্ট সবাই সাবমিট করবে যেই যেই ডিজাইনে সব থেকে বেশি লাইক আসবে ওই সব টি শার্ট আমরা তৈরি করব তৈরি করে কোথায় বেজব গ্রুপেই বেজবো এখন আপনি দেখেন কত বড় গুটিবাজ আমি বুঝেন ব্যাপারটা টি শার্ট বিজনেসের সবথেকে কঠিন কাজ কি ডিজাইন করা ডিজাইনটা কারা করতেছে ওরাই করতেছে টি শার্ট ডিজাইনটা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা বেশি বিক্রি হবে কোনটা খারাপ বিক্রি মার্কেট রিসার্চ হয় না ওই মার্কেট রিসার্চটা কারা করতেছে ওরাই করতেছে আচ্ছা এবং ওই মার্কেট রিসার্চের পরে যে লাইক শেয়ার আসতেছে এবং নতুন মানুষ আসতেছে ওইটা কার গ্রুপে জয়েন করতেছে আপনার গ্রুপেই জয়েন করতেছে রাইট আপনার গ্রুপটাই আরো বড় হচ্ছে রাইট অ্যান্ড দেন আপনি উইনার ঘোষণা করে ওই আপনি যে টি শার্টটা বানাইলেন ওই ফ্রি টি শার্ট ওই তিনটা উইনারকে ফিতে দিবেন ওটাও ফিতে দিচ্ছেন না অ্যাকচুয়ালি ওই তিনটা উইনার তো সবাই এখন চিনে যে ওরা ডিজাইন করছে ওরা যে ছবি নিবে আপনার সাথে ডিজাইন নেবে ওই পোজগুলো আপনি আবার কোথায় দেবেন আবার ওই গ্রুপেই দিবেন বলো না মাছের তেলে মাছ ভাজা হ্যাঁ গ্রুপের তেলে আপনি আপনার গ্রুপকে ভাজবেন রাইট করতে পারেন না অ্যান্ড দেন যারা ওইখানকার ডিজাইনার আছে তারা এঙ্গেজড যারা টি শার্ট কিনতে চায় ওরা এঙ্গেজড কোনটা ভালো কোনটা খারাপ ভালো লাগে না এখানে আমার গা আমি আর ইকবাল ভাই এখন আপ দেয় কম্পিটিশন গুলো আপনার খুব তালি দেবেন না দেখি করবেন না একটা কম্পিটিশন ওটাও পছন্দ পুরো জিনিসটা হয়ে যাচ্ছে না সো দ্যাটস হাউ ইউ কিপ ইউর গ্রুপ অ্যালাইভ খেয়াল করে বুঝতে পারছেন আপনি কোন ধরনের কম্পিটিশন করবেন ডিজাইনে অফকোর্স স্পোর্টস রিলেটেড টি শার্ট বিকজ আপনার ওটা কি স্পোর্টস টি শার্ট ডিজাইন রাইট যেহেতু আপনার কোম্পানির ব্যবসা স্পোর্টস রিলেটেড আপনি কি ভালোবাসার টি শার্টের ডিজাইন কন্টেস্ট দিবেন কোন টি শার্টের ডিজাইন কন্টেস্ট দিবেন স্পোর্টস আপনাকে বুঝতে পারতে স্যার যে কীভাবে কেন স্টার্ট করবেন এটা আমরা বুঝছি কীভাবে স্টার্ট করব এটা আমরা বুঝছি কীভাবে আমরা সব মানুষ আনব এটা বুঝছি এবার কিভাবে গ্রুপটাকে আমরা রেগুলার চালাবো এটা আমরা বুঝছি সো দ্যাটস হাউ ইউ ইউজ আ গ্রুপ অ্যান্ড আস্তে আস্তে মানুষজনকে সাপোর্ট দেন বিকজ বিশ্বাস করে না না করে কেউ আপনি কি করেন এটা কেয়ার করে না সত্যি কথা তাই না মানুষ শুধুমাত্র সেটাই কেয়ার করে যে মানুষকে আপনি কি দিতে পারেন আজকে আপনার গ্রুপে যদি সে কিছু না পায় কালকে আপনার গ্রুপ থেকে সে চলে যাবে তাই সারাক্ষণ আপনাকে চিন্তা করতে হবে কিভাবে গ্রুপটা বাঁচিয়ে রাখা যায় আবার অ্যাট দ্য সেম টাইম ওই গ্রুপ থেকে কিভাবে আপনিও কিছু না কিছু পেতে পারেন বিকজ আপনি যদি কিছু না কিছু না পান আপনি তো না খায় না খেয়ে মরে যাবেন আপনি চালাতে পারবেন পারবেন না সো দ্যাটস সাহ আপনি ছোট্ট করে জাস্ট আপনার যেহেতু গ্রুপের সাথে ফ্যামিলিয়ার আই আমি জাস্ট গ্রুপ থেকেই মার্কেটিং স্ট্যাডিট ভালো লাগছে আইডিয়াটা জমসে ব্যবসা হবে না সাহাবাস এইভাবে আমার হাতে মনে হয় আর পাঁচ মিনিট সময় আছে না আর পাঁচ মিনিট নেই সো এবার আসার একটু অ্যাডভান্সড সাই গেস এই পর্যন্ত সবাই আমরা বুঝতে পেরেছি এবার একটু অ্যাডভান্সে যাই হ্যাঁ একটু আই গেস এখন না ধরতে বলো পরও ধরতে পারবো যেমন টি শার্টের হ্যাঁ কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা এইটা শেষ করে জাস্ট নিয়ে নিই অল ও পিছনে আমাকে বলছে ভাই ক্যামেরার পিছে যাওয়া যাবে না এই জন্য আমি যাইতে পারতেছিলাম না ভাই যদি একটু পিছিয়ে যাই আমিও পিছিয়ে চলে যাব অলরাই কারণ ক্যামেরার পিছিয়ে থাকা দেখা যাবে যে পিঠ টিট দেখা যাচ্ছে বাংলাদেশে আবার আমি গালি খাবো যে আপনি কথা বলছেন পিঠ দেখাচ্ছেন আপনার সাহস কত বড়

ইউজুয়ালি যখন ভিডিওটিও বানায় তখন তো তুমি তুমি করে কথা বলি আজকে যখন আপনার সাথে আপনি করে কথা বলছি ভুলও যদি তুমি বাইরে মাফ টাফ করে দেন বুঝছেন যেমন আমি যখন তুমি করে কথা বলি আমাকে কমেন্ট আসে যাই তুই বেটা তুই তুমি করে বলস কেন সবাই কি তোর নানা লাগে ইট পয়েন্ট ভয় ভয় থাকা লাগে এনিওয়েজ লাস্ট ফাইভ মিনিট একটু অ্যাডভান্সে যাই যেমন এ তো ফ্রি মার্কেটিং রাইট আপনাকে তো আস্তে আস্তে আপনার ব্যবসাটাকে বড় করতে হবে ছোট অবস্থায় আছে আস্তে আস্তে বড় করবেন না স্কেল আপ বা গ্রোথ স্টেজে যখন একটা অর্গানাইজেশন যায় আপনাকে অনেকভাবে ফুয়েল করতে হয় তার মধ্যে একটা ফিলিং হলো ফেসবুকে ফেসবুক বুস্ট করা রাইট টাকা দিলে বুস্ট করবে। এটার অনেক স্ট্র্যাটেজি আছে যেমন আমি আপনাকে ছোটো একটা স্ট্র্যাটেজি বলি এই স্ট্র্যাটেজির ক্রেডিট আমার না এটা আমি এক ভাইয়ের কাছ থেকে পেয়েছি যে ভাই আমার অনেক ছোটো ও কেবল এইচএসিতে পড়ে খুবই বুদ্ধিমান ওর আইডিয়াটা এরকম ছিল টি শার্ট বিক্রি করতেছেন না ও টি শার্ট ডিজাইনে কোনো খরচ করে না কি লেখা থাকে যেন কতগুলো টি শার্ট দেখছেন যে লেজেন্ড আর বর্ন ইন জানুয়ারি দেখছেন না লেজেন্ডস আর বর্ণ ইন জানুয়ারি এখন চিন্তা করেন আপনার কার কার এখানে জানুয়ারিতে জন্মদিন কার কার ও অনেকের হ্যাঁ সার্টিফিকেট দেখুন আসলটা এরা আপনার হয়ে গেছে অনেকগুলো সার্টিফিকেট আচ্ছা গ্রেট সো আপনারা দেখলো আপনার জন্ম ইয়ে হলো জানুয়ারিতে রাইট আপনার একটা টি শার্ট দেখল যে লেজেন্ডস ইন জানুয়ারি আপনি তো টি শার্টটাকে বিশ্বাস করবেন রাইট হ্যাঁ অবশ্যই লেজেন্ডস আর বর্ড ইন জানুয়ারি আপনি টি শার্টটা নিতে চাবেন না অফকোর্স নিতে চাবেন আর ফেব্রুয়ারিতে কারকার কার আছে ফেব্রুয়ারি আছে হ্যাঁ এখন আপনি দেখলেন যে লেজেন্ডস আর বর্ন ইন ফেব্রুয়ারি আপনি নিতে চাবেন না ইয়েস লেজেন্ডস আর বর্ন ইন ফেব্রুয়ারি এখন আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন আপনি জানুয়ারি মাস লেজেন্ডজার বর্নিন জানুয়ারি টিশার্ট বেচতেছেন আপনি কি দুনিয়ার ব্যাভাগ্য মানুষের কাছে দেখবেন হ্যাঁ তাহলে আপনার টার্গেট অডিয়েন্স কারা যাদের জন্মদিন জানুয়ারিতে তো এই কাজটা খুব সহজেই করা যায় ফেসবুক জানে না যে কাদের জন্ম জানুয়ারিতে কাদের জন্ম ফেব্রুয়ারিতে তো ফেসবুকে যখন বুস্ট করেন আপনি শুধুমাত্র কাদের কাছে বুস্ট করবেন যাদের জন্মদিন জানুয়ারিতে সো এগেন আপনার টার্গেট সেট করতে বলে এইজ গ্রুপ আপনি এইজ গ্রুপ দিবেন যে চোদ্দ থেকে চব্বিশ অ্যান্ড এরপর আরও ডিটেলস যখন অ্যাডভান্স সেট করা যায় তখন অ্যাডভান্স একটা ইয়ে সেট করে দিবেন যে জন্ম বার্থডে হলো জানুয়ারি আপনার টি শার্টের বিক্রি হু হু করে বাড়বে নাকি কমবে বাড়বে পরের মাস ফেব্রুয়ারি আপনি কাদের কাছে বেঁচবেন লেজেন্জার বর্নিন বর্ন ইন ডিজাইন চেঞ্জ ফেব্রুয়ারি এবং বুস্ট করবে কাদের কাছে যাদের জন্ম ফেব্রুয়ারিতে একদম স্পেসিফিক তাদেরকেই টার্গেট করছেন যাদের এইটা কেনার কথা আপনার মার্কেটিং কোনো ওয়েস্টেজ আছে কেউ এটা দেখে না কিনে চলে যাবে একবার হলেও দেখবে না কিনলেও শেয়ার করবে রাইট তারপরে আবার কমেন্ট সেকশনে আপনার জন্মদিন মার্চ আপনার ফেব্রুয়ারিতে যার জন্মদিন ওই ফ্রেন্ডকে আবার ট্যাগ করবে আরে বন্ধু দেখো দেখো নিবা নাকি হ্যাঁ ঠিক না সে এঙ্গেজমেন্ট হচ্ছে না জিনিসটা চিন্তা করেন এত সহজ একটাই ডিজাইন লেজেন্ডার বর্নেন বর্ণেন টেক্সটে লিখা আপনি বারো মাসে বারো বার খালি চেঞ্জ করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একবারই করে বসে থাকেন দেন আপনি ফেসবুকে বুস্ট করলেন ব্যবসা হবে না সবাই এটা শুরু করলে আবার ব্যবসা হবে না একজন স্টার্ট করেন মধু বিক্রেতা আপনারা নিজেরা নিজেরা কম্পিটিটার হয়ে গেছেন যেমন এখানে রাইট ফ্রুটস আছে হ্যাঁ বাট খেলাটা কি বুঝতে পারছেন সো আপনি যখন দেখবেন আপনার অর্গ্যানিক মার্কেটিং আস্তে আস্তে যাচ্ছে আপনি আস্তে আস্তে কি শুরু করবেন মার্কেটিং কারণ একটা পর্যায়ে যে আপনার লাগবে আমরা যখন টেন আছে শুরুতে যখন আমরা গ্রুপ চালাইতাম প্রথম তিন লাখ পর্যন্ত আমি সব করতাম আর আমার সাথে পাঁচ ছজন ছিল আমাদের গ্রুপের পিছে মাসিক খরচ ছিল মনে হয় মাত্র তিরিশ হাজার টাকা যে ছয়জন কাজ করতো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে পাইত তিরিশ হাজার টাকায় বিশাল তিন লাখ মানুষের গ্রুপ চলতো এখন গ্রুপটা একটু বড় হয়েছে রাইট তেরো লাখ হয়েছে এখন আমার গ্রুপের পিছে মাসে কয়েক লাখ টাকা যায় কেন বিকজ আমার এখন ডিজাইনার লাগে এখন আমার কমেন্ট মানে এঙ্গেজমেন্ট ম্যানেজ করার জন্য একজন লাগে কি কি পোস্ট যাবে এটার জন্য আমার কন্টেন্ট ম্যানেজার লাগে কন্টেন্ট ম্যানেজার আবার ওয়েটিং দেয় অপারেশন ইয়ে লাগে বিশাল কাহিনি খরচ হয় না এই খরচটার ব্যয়ভার বহন করার জন্য তো আপনার টাকা না লাগবে রাইট আপনার স্পন্সার লাগবে সো আপনি শুরুতে যে ফ্রিতে থাকবেন এরা ভাবেন না যে আপনি পাঁচ বছর পর আপনার কোম্পানিটা এইভাবেই ফ্রিতে চালাবেন পারবেন এটা করতে না আনলেস আনটিল আপনি যদি টাকাটা নেন আপনি এই জিনিসটা চালাইতে পারবেন না বাংলাদেশে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে এই যেমন এই ভিডিওতে অনেকে বলবে টাকা কামানোর ধান্দা তাদের যে বলবেন আরে ব্যাটা তুই করতো সুস্টা কি পড়তো সুস পরে কী করবি চাকরি করব তোর মতো ধান্দা করব না তখন আর পরে বললেন যে ভাই আমি তো ব্যবসা করি তুমি যেখানে চাকরি করো তার মালিক কি করে ব্যবসাই করে এইখানে আমাদের কিন্তু ঝামেলা আছে তাই না আমাদেরকে বলো এই উদ্যোক্তা 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 হও আবার উদ্যোক্তা যখন আপনারা হবেন তখন ধান্দা করো তখন তাকে একটু বুঝাই দে যে বাবা আপনি কি করেন না আমি তো ধান্দা করি না আমি চাকরি করি তখন তারে বললেন যে চাকরি আসছে চাকর থেকে এবং এটাও কিন্তু বুঝেন এবং আপনি যেখানে চাকুরি করছেন সেই চাকুরি যে মালিকের জন্য করছেন সেও কিন্তু ব্যবসায়ী করছে বাংলাদেশের টাকা নেয়াটাকে বা টাকা নিয়ে কথা বলাটাকে আমরা এখনও খারাপ ভাবি টাকা নিয়ে কথা বলে কেন জানেন কারণ বাংলা সিনেমা দেখছেন না ছোটোবেলা থেকে যে বাংলা সিনেমা দেখছেন হিরো কখনো কি দেখছেন খুব বড় লোক হিরো কি হয় অনেক নুন আনতে পান্তা ফুরায় আর বড় লোকরা অলওয়েজ কি হয় ভিলেন হয় তাহলে আমাদের সধ্যে ইকবাল বাহার ভাই উনি কি হিরো নাকি ভিলেন বাংলা সিনেমার হয়েছে তাই না এই কারণে আমাদের একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে টাকা নিয়ে কথা বললে কেউ টাকা নেওয়ার কথা বললে খারাপ ভাবে শোনায় না যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি কি এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করি না আচ্ছা খেয়াল করে দেখেন তাহলে আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করি শিক্ষা রাইট আর আপনারা এখানে আমাকে নিয়ে কথা বলছি বাণিজ্য নিয়ে কথা বলছে রাইট দুটো শব্দকে একখানে করেন তার মানে আমি শিক্ষা বাণিজ্য করি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ হ্যাঁ পজিটিভ আর বাংলাদেশে শিক্ষা বাণিজ্য করিস তুই খারাপ মানুষ বুঝতে পেরেছেন সো এই জায়গাগুলোতে আমাদের থট প্রসেসটাকে ক্লিয়ার করতে হবে আর মনে রেখেন আপনার প্লেনে চড়ছেন না দেন সময় যখন এমার্জেন্সি নিয়ে একটা ছোট নোটিফিকেশান বা রিমাইন্ডার দেয় তখন বলে যখন অক্সিজেন মাস্ক পরে আগে নিজে অক্সিজেন মাস্কটা পরেন তারপরে পাশের জনকে পরান কেন বলে আপনি যদি নিজে না চলতে পারেন আপনি আরেকজনকে কি চালাতে পারবেন পারবেন না আপনার অর্গানাইজেশন নিজে যদি না চলতে পারে আপনার কাস্টমারকে কিছু দিতে পারবে না আর আপনার নিজের বডি চলার অক্সিজেন হলো মানে নর্মালি হলো অক্সিজেন আর আপনার কোম্পানি চলার অক্সিজেন কি টাকা সেটাকে খারাপভাবে নেওয়ার কিছু নেই এটাকে ভালোভাবেই নেওয়ার আছে সৎ পথে ব্যবসা করেন সৎভাবে ব্যবসা করেন বাট স্ট্র্যাটেজিক্যালি ব্যবসা করেন সাইগেস আমরা কি এই মার্কেটিংটা বুঝতে পারছি যে কীভাবে করা যায় সো যার যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্ল্যাটফর্ম সিলেক্ট করেন করে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করেন টার্গেট অডিয়েন্স শুধু বয়স না বিহেভিয়ার অ্যানালিসিস করেন সাইকোগ্রাফিক অ্যানালিসিস করেন যে তারা কী চিন্তা চায় ভাগ টাক করে দেন একটা গ্রুপ খুলেন দেন ওই গ্রুপের মানুষ থেকে আনা যায় দ্য টাচ পয়েন্টস খুঁজে বের করেন দেন আনেন আনার পরে ওদেরকে এঙ্গেজিং একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে রাখেন অ্যান্ড দেন ব্যবসার তো অনেকগুলো প্রসেস বললাম বুঝছেন না আপনারা সবাই কীভাবে করতে হবে এবং এরা ছিল একটা কোম্পানির মার্কেটিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ফেসবুক মার্কেটিংয়ের গ্রুপ মার্কেটিং বুঝছেন আমি কিন্তু মেইন ট্রির ব্রাঞ্চের 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 ব্রাঞ্চ নিয়ে কথা বলছি অ্যাকচুয়াল কাম্পানিতে আরও অনেক কিছু করার স্কোপ আছে না ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কড ইন কত কিছু আছে তো সবগুলোই আই গেস আই গেস একটা বেসিক আইডিয়া পেয়েছেন রাইট কীভাবে স্টার্টটা করতে হয় তো সবগুলো নিয়ে আগান যার প্ল্যাটফর্ম যেইটা নিয়ে ভালো ওটা নিয়ে কাজ করেন ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আমরা পুরো জিনিসটা ভিডিও রেকর্ড করলাম আমি ইকবাল ভাইকে ভাইকে বলে রেখেছি যে আজকে আমাকে ভিডিওটা দিয়ে দিবে সো আপনাদের রিভিশনের জন্য আমি ভিডিওটা আবার আপনাদের গ্রুপেও দিয়ে দেবো ঠিক আছে সো হোপফুল ফুল আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনারা যেহেতু অ্যাম্বাসেডার্স আপনারা সবাইকে শেখাচ্ছেন রাইট আপনারা এখন যেটা কাজ করবেন এই ভিডিওটা সবার মধ্যে ধরে ছড়িয়ে দেবেন এবং তারপর কিন্তু তাদের কনফিউশন থাকবে আপনারা চেষ্টা করেন যেন আপনার আশেপাশের মানুষকে এই যে আমি একটা ছোট্ট ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং দিলাম না ইটস ট্রেনিং রাইট থার্টি মিনিটস তো আপনারা এখন বাকিদেরকে দিতে পারবেন না সো আগে আমরা যেই স্ত্রী ছিলাম আমি একটু হলেও কি আপনাদেরকে বেনিফিট দিতে পেরেছি ভ্যালু অ্যাড করতে পেরেছি তাহলে আমার লাইফটা সার্থক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সবাই